বেলির উপবাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিকাশ প্রেজেন্টস, রিপোর্টার ডিসকাশন। আকাশে মেঘ আছে, শীত কম, আর একাদশ নিয়ে আমরা যদি কথা বলি, সব কিছু মিলিয়ে এই চূড়ান্ত সময়ের আগে কি মেসেজ দেবেন দর্শকদের? বাংলাদেশের জন্য এই ওয়েদারটা অনেকখানি সহনীয় হওয়ার কথা আগের দিনের তুলনায়। আমাদের দেখে বুঝতে পারছেন কান ঢাকার প্রয়োজন পড়েনি, মানে ঠান্ডা অনেক কম, বাতাস সাধারণ, এর চাইতে বেশি শীতে বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলে এসেছে। সো এই ওয়েদারটাতে বাংলাদেশ খুব সহজেই মানিয়ে নিতে পারবে বলে আমার ধারণা। কিন্তু একটা ডিফিকাল্টিস আছে যে এই মাঠটাতে তারা একটা ম্যাচও খেলেনি, মাঠটা একটা প্র্যাকটিস সেশনও করেনি, এই ডিফিকাল্টিসটা থাকবে, এটা মেনে নিয়ে খেলতে হবে। আর বেস্ট ইলেভেনের কথা যদি আমরা বলি, এর আগের দিন আমরা রিপোর্টেও বলেছি যদি বাতাস বেশি থাকে, ওভারকাস্ট কন্ডিশন থাকে, সেক্ষেত্রে চার পেসার হয়তো বাংলাদেশ খেলাতে পারবে। কিন্তু এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে উইকেটটা কেমন, কোন উইকেট দেওয়া হয়েছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা লাস্ট ম্যাচ দেখেছি যে আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচে স্পিনাররা বেশ ভালো সুবিধা পেয়েছেন। যদি পুরনো উইকেট দেওয়া হয় তাহলে কিন্তু একটা এক্সট্রা স্পিনার বাংলাদেশ খেলাবে, সেটা মিরাজ হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি একদম ব্র্যান্ড নিউ উইকেট দেওয়া হয়, সেটা দেখে তখন বাংলাদেশের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে চারজন পেসার নাকি এক্সট্রা একজন স্পিনার খেলানো হবে। তবে আমার যেটা মনে হয় যে ব্র্যান্ড নিউ উইকেটই দেওয়ার কথা, কেননা হোবার্টের এই মাঠ যে উইকেটগুলোতে খেলা হচ্ছে সেগুলো অনেকদিন ধরে ইউজড হচ্ছে। বিশ্বকাপের মূল পর্ব যখন শুরু হচ্ছে, সুপার টুয়েলভ, সেখানে নতুন উইকেট দেওয়ার কথা, এবং সেটা যদি হয় বাংলাদেশের এই একাদশ সাজানোর ব্যাপারে অনেক বেশি চিন্তা করতে হবে। কেননা এমনিতেই টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নেই, সাকিব এবং লিটনকে বাদ দিলে আর কারো ব্যাটেই সেভাবে রান আসছে না, বা প্রয়োজনীয় জায়গাতে প্রয়োজনীয় সময়ে তারা রানটা করতে পারছেন না, এই চিন্তা তো থাকবেই। একই সঙ্গে আপনার ভরসার মূল জায়গা হচ্ছে আপনার পেস অ্যাটাক, সেই পেস অ্যাটাকটাকে একটা সঠিক কাঠামোর উপরে দাঁড়া করানো, ভ্যারিয়েশন আনা, একজন লেফট আর্মার সিমার তাস্কিনের মতো কুইক পেসার, হাসান মোহাম্মদের মতো ভ্যারিয়েশন সমৃদ্ধ বোলার, সব কিছু মিলিয়ে আসলে একাদশ তৈরি করতে হবে। প্রতিদিন বিকাশে 3500 টাকা অ্যাড মানি করলেই 100 টাকা ফুড প্যান্ডা ভাউচার। বিশ্বকাপের ফুর্তিতে ফুড প্যান্ডা ভাউচার অ্যাড মানিতে। আরেকটা বিষয়, আমি একটু আবহাওয়া রিপোর্টটা দেখলাম, সেখানে বিকেল 5টার দিকে বৃষ্টি আছে, তো খেলা শুরু 3টায় এখানকার সময়, 4টা 5টা মানে শেষের দিকে গিয়ে, সেটি কি কোনো রকমের ঝামেলা হতে পারে যদি শেষের দিকে হয়? দেখেন, বৃষ্টির যে ব্যাপারটা, এটা দুই দলের জন্যই ইকুয়ালি ব্যালেন্সড, এটার জন্য আপনি প্ল্যান করতে পারবেন না। যদি বৃষ্টি চলেই আসে, আপনাকে যদি ফিল্ডিং করতে হয়, আপনাকে যদি চেস করতে হয়, যেটাই আপনি করেন না কেন, এইখানে হচ্ছে মেন্টাল স্টেবিলিটির প্রশ্নটা আসে যে ওই পার্টিকুলার সিচুয়েশনে আপনি ঠিক কী গেম প্ল্যান করেন। আপনি হয়তো এ বি সি ডি 4টা গেম প্ল্যান নিয়ে নেমেছেন, বৃষ্টির কারণে আপনার 4টা গেম প্ল্যানই ভেস্তে গেছে, ওই 4টার কোনোটাই আর কাজে লাগবে না গেম সিচুয়েশনে, তখন আপনাকে নতুন কোনো প্ল্যান করতে হবে। এবং ইউ নিড টু মেক শিওর যে প্রতিটা ক্রিকেটার মাঠে, আপনার যে যদি ফিল্ডিং করেন 11 জন ক্রিকেটার, যদি ব্যাটিং করেন 2 জন ব্যাটসম্যান, ড্রেসিং রুমে যারা আছেন পরবর্তীতে নামবেন, সবাই যেন ওই প্ল্যানটা অ্যাডপ্ট করার মতো মেন্টালি প্রস্তুত থাকে। এটা না হলে হয় কি, এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলোতে প্ল্যান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি বললাম যে প্ল্যানই হোক না কেন, সেটা মানসিকভাবে প্রস্তুত থেকে এক্সিকিউট করতে হবে। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশ টিম নেদারল্যান্ডসকে হারানোর সক্ষমতা রাখে, সেটা যে সিচুয়েশনই হোক। খুব স্বাভাবিকভাবেই এখন খারাপ পারফর্ম করছে বাংলাদেশ, প্লেয়াররা ফর্মে নেই, সব কিছু মিলে সময়টা ভালো যাচ্ছে না। হ্যাভিং সেড দ্যাট, কোয়ালিটি, এক্সপিরিয়েন্স এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের এই ম্যাচটাতে অবশ্যই অবশ্যই সব কিছু পুরনো পেছনে ফেলে ভালো ক্রিকেটটা খেলা উচিত। ওপেনিং পার্টনারশিপ, মানে ওপেনিং নিয়ে কোনো রকমের আভাস কি আপনি দিতে পারবেন? দেখেন, আমার যেটা মনে হয়, কারণ বাংলাদেশ টিমের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কটা এখন এমন হয়ে গেছে যে টিম ম্যানেজমেন্টের কারোর সঙ্গে যে ভাই আপনার শরীর কেমন, কিংবা রাত্রে ডিনার করেছেন কিনা, এই প্রশ্ন করার সুযোগটা এখন নেই। তারা গণমাধ্যমের থেকে এতখানি দূরে থাকার চেষ্টা করছেন, এটা একদিক দিয়ে ভালো যে গণমাধ্যমের সব কিছু জানার দরকার নেই। আপনারা যদি গণমাধ্যম থেকে দূরে থেকে নিজেদের মতো করে দারুণ প্ল্যান করে সাকসেস হতে পারেন বা সাকসেসফুলি কোনো কিছু এক্সিকিউট করতে পারেন, আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো, আমাদের জানার দরকার নেই। কিন্তু বেসিক যে ব্যাপারটা হচ্ছে যে কিছু জিনিস গণমাধ্যম জানলে সেটা দর্শকরা জানতে পারে, সুবিধা হয়। আমি কোনো কিছু জানলে বা আমরা কোনো কিছু জানলে কী করি, নিজেদের কাছটা রেখে দিলে সেই তথ্যগুলো দর্শকদের দেন, দর্শকরা সেগুলো জানেন এবং সেটা নিয়ে তারা তারপরে তাদের মতো করে ভাবনা চিন্তা করেন। আমার যেটা মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশ ফাটকা খেললেও খেলতে পারে, ওপেনিংয়ের জায়গাটা নিয়ে সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করতে পারে। আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে আপনি যখন দেখবেন যে কোনো কিছু কাজে দিচ্ছেন, আপনি দিনের পর দিন পার্টিকুলার কোনো প্ল্যানে গিয়ে ফেল করছেন, একটা প্ল্যান যত ভালোই হোক সেটা যদি সাকসেসফুল না হয় সেটা কোনো প্ল্যান না, খুব দুর্বল একটা প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সেটাকে সবাই ভালো প্ল্যান বলবে। সো আমার মনে হয় যে অপোনেন্টকে চমকে দেওয়া, অপোনেন্ট যেটা এক্সপেক্ট করবে না এমন কোনো কিছু
মানে বাংলাদেশে করা উচিত এই জায়গাটাতে, যেহেতু ওপেনিং এ কোনো কিছুই কাজ করছে না, আপনি বেসিকের মধ্যেও থাকতে পারেন, সৌম্য শান্ত দুজনকে দিয়ে ওপেনিং করতে পারেন, এবং যেটা নিয়ে সমালোচনা আছে মিরাজকে কেন ওপেনিং, সেই মিরাজকে দিয়ে আপনি ওপেনিং করাতে পারেন, কিন্তু অপোনেন্টকে চমকে দিতে হবে ইদার আপনার ওই প্লেয়ারদের নাম দিয়ে, অথবা মাঠের ক্রিকেটে এমন একটা স্টর্মি পারফরমেন্স বা এমন একটা পাওয়ারফুল পারফরমেন্স আপনি দেবেন যে অপোনেন্ট যেটা এক্সপেক্ট করে না। ধন্যবাদ দেব চৌধুরী। আলোচনা শুনে যেটি মনে হলো যে ওই সাকিব আল হাসানের কথাটাই যুক্তিযুক্ত যে এইরকম টি টোয়েন্টিতে আসলে একাদশটা কী হবে বা ওপেনিং পার্টনারশিপে কারা আসবে বা সেটার ব্যাটিং অর্ডারটা কী হবে সেটি একেবারেই মুখ্য নয়, সেটি যখন প্রয়োজন আসবে প্রয়োজন অনুযায়ী দল তার একাদশ সাজাবে, ব্যাটিং অর্ডার সাজাবে।